সরকারকে বেকায়দায় ফেলতে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে মন্তব্য করেছেন এফপিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। তিনি বলেন, এই সংকটময় মুহূর্তে মূল্যবৃদ্ধি সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। শনিবার এফপিসিসিআই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় উঠে আসে। এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে বলেও মনে করেন ব্যবসায়ীরা। তারা বলেন, এই মুহূর্তে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে আরেক দফা উস্কে দেবে এবং পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বিশ্ববাজারের প্রতিযোগিতার সক্ষমতা হারাবে বাংলাদেশ। এতে সামনের দিনে রপ্তানি আয় কমে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বিদ্যুতের উৎপাদন ব্যয় কমিয়ে আনতে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। অবৈধ লাইনগুলি বন্ধ করার জন্য আমি মনে করি আমাদের যারা পলিটিশিয়ানরা আছে তারাও নিশ্চয়ই এই এই জায়গায় কাজ করবে, কারণ এই জন্য করতে হবে, এটার উপরে আপনার শিল্প নির্ভর করছেন। আজকে যদি আমি এগুলি বন্ধ না করে আমি যদি 13 টাকার গ্যাসটাকে আমি যদি 23-28 টাকা করে দিই, তাহলে তো স্বল্প গ্যাস থাকবে হয়তো, কিন্তু ইন্ডাস্ট্রি থাকবে না। এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ এখন সারা পৃথিবী কিন্তু একটা অন্যরকম সিচুয়েশন আছে। এই অবস্থাতে আমার কাছে মনে হয় যারা এই প্রস্তাবগুলি নিয়ে কাজ করছেন তারা না বুঝে অথবা সরকারকে একটা বেকায়দা ফেলানোর জন্য করছেন কিনা আমি জানি না।